গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ মহাশিবরাত্রি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। আর এখন হচ্ছে বিকেল, আমরা বেরোবো একটু পরে সন্ধেবেলা, জল ঢালতে যাবো বাবার মাথায়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তাহলে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আর এখন আমি মাঠে দাঁড়িয়ে আছি, ওই যে দেখো আমার দুটো দিদি শাক তুলছে, তাই ওদের সাথে দেখা হতে। হ্যাঁ পুরি, হ্যাঁ দেখা যাচ্ছে গলাটা বসে গেছে, সেই জল পর্যন্ত খাইনি আমি। এ সত্যি আমি এখন কিচ্ছু খাইনি, ফালতু কথা বলিস না তোরা। চলো তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, মন্দিরে যাব, জল ঢালবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তার জন্য ব্লগটা দেখতে হবে। এখন টাটা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি জল ঢালতে, এখন বাজে রাত্রি 8টা। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন হাঁটতে হাঁটতে বাবার মন্দির যাব, অনেকটা দূর, মানে আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ, গাড়িতে গেলে তো তাড়াতাড়ি চলে যেতাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছে, রাত্রিরে বুঝতেই পারছো লাইটের জন্য খুব একটা ভিডিওটা স্পষ্ট আসছে না, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি নেওয়ার। তো চলো যাই, এখন আমরা চলে এসেছি মন্দিরে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি কারণ মন্দির বন্ধ হয়ে গেছে। এখন মহন্ত মহারাজ এসেছেন পুজো করছে, তার জন্য মন্দির এখন 2 ঘন্টা বন্ধ থাকবে, 11টার সময় মন্দির খুলবে, তারপরেই আমরা জল ঢালতে পারবো। আর এত ভিড় এত ভিড়, জানি না ভিতরে গিয়ে কী হবে। এই যে দেখো মহন্ত মহারাজ বেরিয়ে যাচ্ছেন, তো একটু তোলার চেষ্টা করেছি, আমার কাছে ফোনটা ছিল না, আমার হাজব্যান্ডই তুলেছিল একটুখানি, তো যখন যাই তখন তো তুলতে পারিনি, এটুকু শেয়ার করলাম, তোমরাও দেখো আমিও দেখেছি। ব্যাস এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে চলেই গিয়েছিলাম অনেকটা, তো ও ভিডিওটা করেছিল যখন বেরিয়ে যাই। আর এই যে আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 1টা রাত্রি। তো জল ঢালতে গিয়ে যা হয়েছে ভিতরে, মনে হয় তো মরে যেতাম আর বেঁচে ফিরতাম না, এমনভাবে মানে কি ঠেলে গুঁজে আমাদেরকে ঢুকিয়েছে ভিতরে, সে বলার মতো নয়। তো মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল ভিতরে, যাই হোক অবশেষে বাবার মাথায় জলটা ঢালতে পেরেছি। জল ঢেলে বেরিয়ে এসে একটা রিলস বানালাম, আর গলায় যে আকন্দ ফুলের মালাগুলো দেখছো এগুলো বাবার মাথা থেকে নিয়েছিলাম, তাই আমরা দুইজনে মাসি বঞ্জিতে গলায় পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তো আমাদের জল ঢালা হয়ে গেছে, তেমন কিছু ভিডিও করতে পারিনি, এত ভিড় সে বলার মতন ছিল না, তোমাদের কি বলবো। এখন রাত্রি 1:30 বাজে, বাড়ি যাচ্ছি, সেভাবে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটা শেয়ার করলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।